120 মিনিটে লড়াইয়ের শেষ মুহূর্তের নিষ্পত্তি প্রায় শেষ হয়ে যাচ্ছিল। পাবলো সারাবিয়ার প্রচেষ্টা বাধা পেল পোস্টে, পেনাল্টি শুটআউটেও তার শট লাগলো পোস্টে। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো করলেন দুটি সেভ। স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা হয়েছে গোল শূন্য ড্র। আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচটির নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা হয়েছে গোল শূন্য ড্র। গোল শূন্য ড্রতে স্কোরলাইন শেষ হওয়ার পর টাইব্রেকারে স্পেনকে 3-0 গোলে পরাজিত করে ইতিহাসের সৃষ্টি করেছে মরক্কো। প্রথমবারের মতো বিশ্ব মঞ্চের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দেশটি। এর আগে একবারই বিশ্বকাপের নকআউট পর্বে খেলেছিল মরক্কো। মরক্কোর বিপক্ষে হারের দিন ম্যাচের 77% বল দখলে রাখলেও প্রত্যাশা অনুযায়ী আক্রমণ করতে পারেনি স্পেন। লুইস এনরিকের দল বল দখলে আধিপত্য দেখিয়ে আক্রমণে ছিল সম্পূর্ণ ব্যর্থ। অন্যদিকে রক্ষণ সামলানোয় ব্যস্ত থাকা মরক্কো বেশ কিছু প্রতি আক্রমণ করে স্পেনের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল পুরো 120 মিনিট। তবে শেষ পর্যন্ত লড়াই ছিল গোল শূন্য ড্র। এরপর কাঙ্ক্ষিত সফলতা মরক্কো পেয়েছে টাই ব্রেকারের মাধ্যমে।